हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा आज के टॉपिक होच्छे फेब्रुआरी 2020 राशिफल। जे राशिटी निये आलोचना करब सेटी होच्छे धनुराशि। जेने नेब धनुराशिर फेब्रुआरी मासटा केमन जाबे ना जाबे। তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট রইল আর একটি ইনফরমেশান কালেক্ট করার জন্য। ইনফরমেশানটি কি? ইনফরমেশানটি হচ্ছে জানুয়ারির 24 তারিখ থেকে স্যাটার্নের ট্রানজিট অলরেডি হয়ে গেছে যখন আপনারা ভিডিওটি দেখছেন। তো এই যে স্যাটার্নের ট্রানজিট কথাটা আমি বলছি, এটার যে কি এফেক্ট আপনাদের ওপর কি পড়বে না পড়বে সেটা আপনাদের জানাটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমি বলবো না, সেটা কিছু টুইস্ট আছে, একটু গিয়ে দেখে নিন ভিডিওটা। আমি কার্ডের লিংক দিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে এবং জেনে নিয়ে আপনাকে আমাকে জানান যে ভিডিওটি কেমন লাগলো। তাহলে চলুন শুরু করি ধনুরাশির ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে না যাবে। ফার্স্টে যে কথাটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে হেলথ। হেলথের ক্ষেত্রে আমি বলবো ধনুরাশির মানুষরা অনেকগুলো চেঞ্জ নোটিশ করবেন। যাদের কোনো পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা এরকম ধরনের সমস্যা অ্যারাইজ করছিল এতদিন ধরে, তাদের কিন্তু অনেকটা সমস্যা কমে যাবে। হেলথ নিয়ে যারা এতদিন প্রবলেম ফেস করছিলেন, প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটা কমতে থাকবে। যত ফেব্রুয়ারি মাসটা যাবে এন্ডের দিকে প্রবলেম কিন্তু কমে যাবে। আপনারা একটা অন্য কোনো ওয়েও খুঁজে পেতে পারেন এই প্রবলেমগুলো সলিউশনের। তো মোটামুটি ফেব্রুয়ারি মাসটা আপনাদের জন্য হেলথের দিক থেকে খুব ভালো একটা গুড নিউজ দিচ্ছে যে হেলথ নিয়ে আপনারা কিন্তু একদম সুস্থ হয়ে যাচ্ছেন, কোনো সমস্যা কিন্তু থাকছে না। এটা একটা ভালো পয়েন্ট, হেলথ সুস্থ থাকা কিন্তু আমাদের সবার জন্য ভীষণভাবে জরুরি। এবার জানবো বিজনেস কেমন যাবে। বিজনেসের ব্যাপারে আপনারা খুব ভালো গ্রোথ দেখতে পাবেন। কোনো রকম ট্রানজ্যাকশন করার হলে বিজনেসে, অর্থনৈতিক ব্যাপারে, সেটা আমি বলবো কাউকে ট্রাস্ট করবেন না, নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন, যার ফলে কিন্তু আপনারা অনেকটা ভালো রেজাল্ট দেখতে পাবেন। ইনভেস্ট করার জন্য ভালো সময়, বিজনেস বৃদ্ধি করার জন্য ভালো সময়। তবে আমি বলবো একটু মাথা ঠান্ডা করে রাখতে। মাথা কিন্তু কোথাও গিয়ে গরম হবে, চটজলদি রাগ বৃদ্ধি পেয়ে যাবে, যার ফলে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে, মানুষের সাথে অনেক ধরনের সমস্যা ক্রিয়েট হয়ে যাবে। কোনো সময় আপনারা লিগাল কোনো ঝামেলার ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়েও যেতে পারেন। লিগাল কোনো ঝামেলা ঝঞ্ঝাট এই মাসটা ইগনোর করুন, যেটা আপনাদের অনেকটা কিন্তু বিজনেসের এফেক্ট ফেলবে, একটা বাজে এফেক্ট ফেলবে বলা যেতে পারে। আর বিজনেসে যাদের পার্টনারশিপে বিজনেস চলে তাদের ক্ষেত্রে আমি বলবো পার্টনারশিপে বিজনেস ভালো চলবে, তবে পার্টনারের সাথে কোনো রকম মতবিরোধ করতে যাবেন না। কোনো রকম কোনো কিছু নিয়ে সমস্যা তৈরি হলে, দেখুন সমস্যা সবার মধ্যে তৈরি হয়, যদি আপনার পার্টনারের সাথে কোনো সমস্যা তৈরি হয় তার সাথে খোলামেলা আলোচনা করুন, আলোচনা করে ডিসিশন নিন যে আমাদের কিভাবে আগে এগোনা উচিত, তারপর কিন্তু এগোন, তাহলে মনে ভালো রেজাল্ট পাওয়া যাবে। যারা কোনো গভর্নমেন্টের সাথে কন্ট্যাক্টে বিজনেস করেন তাদের জন্য আমি বলবো এই মাসটা খুব ভালো। তাদের কন্ট্যাক্টগুলো আবার রিনিউ হয়ে যেতে পারে বা আরও কোনো প্রজেক্ট আপনাদের হাতে কিন্তু আসতে পারে। এই সময় আপনারা যাদের কনস্ট্রাকশনের বিজনেস আছে ভালো রেজাল্ট দেবে, যাদের আয়রনের বিজনেস আছে তাদের ভালো রেজাল্ট দেবে, যাদের কোনো টেকনিক্যাল জিনিস নিয়ে বিজনেস আছে তাদের সেই বিজনেসে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেবে। এবার জেনে নেবো আপনাদের জব কেমন যাবে। জবের ক্ষেত্রে আমি বলবো জব চেঞ্জ, জব সুইচ, এইসব ব্যাপারগুলো কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। নিউ জব, যারা অনেক দিন ধরে ওয়েট করেছিলেন, ভালো কোনো জব পাচ্ছিলেন না, তাদের জন্য আমি বলবো খুব দুর্দান্ত সময়, ভালো রেজাল্ট কিন্তু পাবেন। তবে জবের জায়গায় কিন্তু সিনিয়র কারোর সাথে প্রবলেম অ্যারাইজ করতে পারে, এই বিষয়টাকে আপনার মাথায় রেখে চলতে হবে। যে কোনো প্রবলেম আসুক না কেন সেটাকে গুরুত্ব দেবেন না, সেই প্রবলেমটাকে গুরুত্ব দিলে কী হবে, আপনাদের কাজ কিন্তু অনেকটা নষ্ট হবে, যার ফলে কিন্তু আপনারাই লসে রান করবেন। যার সাথে যা প্রবলেম আসুক সেটাকে মাথা ঠান্ডা করে হ্যান্ডেল করুন, আপনার ম্যানেজমেন্ট বলবে কিন্তু কতটা আপনি ভালো থাকবেন। প্রবলেম তো আসবেই, প্রবলেম ছাড়া কিন্তু জীবন হয় না। জিনিসগুলো শুনে নিয়ে কী করণীয় থাকেন জানেন, জিনিসগুলো শুনে নিয়ে সেইভাবে চলতে হবে যে এটা হবে, এটা করলে আমি এই কাজটা করবো না, এটাই কিন্তু সবথেকে সোজা সলিউশন, এর ওপর কিন্তু কোনো সলিউশন হয় না। তাই কাজের জায়গায় মাথা ঠান্ডা করে থাকুন, খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। এবার জেনে নেবো আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে। অর্থনৈতিক অবস্থা আপনাদের ভালো থাকছে, সেভিংস ভালো হবে, আপনারা কোথাও ইনভেস্ট করতে পারেন, কোথাও থেকে হঠাৎ করে আপনাদের অর্থপ্রাপ্তিও কিন্তু ঘটতে পারে, খরচাও কিন্তু কোথাও গিয়ে একটু বৃদ্ধি পাবেন। এবার জেনে নেবো আপনাদের এডুকেশন কেমন থাকছে। এডুকেশনের জন্য আমি বলবো খুব দুর্দান্ত সময়। যারা ভাবছিলেন পড়াশোনাটা আবার শুরু করব, ভেবে কোথাও থেমে যাচ্ছিলেন যে পড়াশোনাটা আবার শুরু করা কি যায়,
হ্যাঁ যায়, যাদের পড়াশোনাগুলো ব্রেক হয়ে গেছিল তাদের আমি বলবো আর একবার শুরু করুন না, দেখুন না, হয়ে যাবে এবার শুরু করলে। হায়ার স্টাডির জন্য খুব ভালো সময়, যারা এমটেক এমফিল এই ধরনের পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য ভালো সময়। এবার জেনে নেবো স্কুল স্টুডেন্টরা কেমন রেজাল্ট পাচ্ছে না পাচ্ছে। স্কুল স্টুডেন্টদের জন্য বলবো ভালো খবর। কেন ভালো খবর? পড়াশোনায় মন দেবে, একটু মনোযোগী হয়ে যাবে, ফাঁকিবাজিটা একটু কম করবে, এইসব জিনিসগুলো কিন্তু খুব ঘটবে স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে। এবার জেনে নেবো আপনার ফ্যামিলি লাইফ, লাভ লাইফ কেমন থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলবো ফ্যামিলিতে কোনো রকম সমস্যা একটু আদু বৃদ্ধি পাবে, যেটা আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। মাথা গরম করলে চলবে না। দেখুন ফ্যামিলি মানেই কিন্তু সেখানে উনিশ বিশ হতেই পারে, অনেক ধরনের লোক নিয়ে আমাদের চলতে হয়, সেগুলো একটু ম্যানেজ করতে শিখুন, দেখবেন সমস্ত সমস্যা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। লাভ লাইফে দুরকম আছে, একটা হচ্ছে ম্যারেজ লাইফ। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো আপনাদের রিলেশানটা অনেক ডেপথে চলে যাবে, রিলেশানটা গভীরতা বৃদ্ধি পাবে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, রেসপেক্ট বাড়বে, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক একটা পিলার, রেসপেক্ট, এগুলো কিন্তু বিলিভ, এগুলো একটা রিলেশনের পিলার, সেগুলো কিন্তু অনেকটা মজবুত হবে, যার ফলে কী হবে রিলেশনটাও কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে। লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো প্রেম তো আসবে নতুন লাইফে, নতুন প্রেম আসছে। যারা ধরুন ভাবছেন রিলেশনটাকে একটা পরিণতি দেবেন তাদের জন্য ভালো সময়, তবে নতুন প্রেম এলে সেই প্রেমটাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সমস্ত কিছু যাচাই করে তারপর এগুন, না হলে কিন্তু সমস্যা কোথাও গিয়ে বৃদ্ধি পাবে। মোটামুটি আপনাদের এই মাসটা খারাপ যাবে বলা যেতে পারে না, আপনাদের এই মাসটা কিন্তু ভালোই যাবে। ধনুরাশির মানুষদের জন্য গোল্ডেন টাইম কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আরও বিস্তারে জানতে হলে ডেসক্রিপশানে 2020 সাল কেমন যাবে তার লিঙ্ক দেওয়া আছে, গিয়ে একটু দেখে নিন, আমার মনে হয় দেখে নিলে আরও হেল্প হবে। আর সকল বন্ধুর কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার একটু উৎসাহ দিন। আর সাবস্ক্রিপশান করতে কিন্তু কোনো পয়সা লাগে না, সাবস্ক্রাইব কিন্তু পুরো ফ্রি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে।